হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 5 অর্থাৎ কোঅর্ডিনেশন অ্যান্ড সিক্রেশন বা সমন্বয় ও নিঃসরণ এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা একটু জেনে নিই উদ্ভিদ ও প্রাণীর সমন্বয় কী। হ্যাঁ, জীবের সমন্বয় একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। জীবের বৃদ্ধি, প্রজনন, বংশবিস্তার, অনুভূতি ও প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে। তো নিম্ন শ্রেণীর প্রাণী ব্যতীত উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে বিভিন্ন জৈবিক কার্যাদি সম্পাদনের জন্য নির্দিষ্ট তন্ত্র থাকে। দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন ও এদের মধ্যে কাজের সমন্বয় সাধন করে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে স্নায়ুতন্ত্র। প্রাণীর মতো উদ্ভিদের বিভিন্ন কাজের সমন্বয়ের প্রয়োজন হয়। এক্ষেত্রে প্রাণীর মতো উদ্ভিদের আলাদা কোনো তন্ত্র থাকে না। প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শৈলবৃত্তীয় কার্যক্রম একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। উদ্ভিদের বৃদ্ধি ও চলন সহ বিভিন্ন শৈলবৃত্তীয় কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনেই সম্পন্ন হয়। একটি কাজ অন্য কাজকে বাধা প্রদান করে না। উদ্ভিদের সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে বিশৃঙ্খলা দেখা দেবে। এ কারণে সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম। এই কাজগুলো করার জন্য হরমোনের গুরুত্ব অপরিসীম। তো এই হরমোন কি, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজ উদ্ভিদের দেহে উৎপাদিত বিশেষ এক ধরনের জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থগুলোকে হরমোন বলে। যেসব হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে তাদের ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু হিসেবে আখ্যায়িত করা হয়। ফাইটোহরমোন কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানে কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, যেমন অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন ইত্যাদি। আবার কিছু হরমোন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে, যেমন অ্যাপসাইসিক অ্যাসিড বা ইথিলিন, এমন ধরনের হরমোন। তো তোমরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আসলে হরমোনগুলোর রাসায়নিক ছবি, বা এখান থেকে বোঝা যায় যে হরমোনগুলোর মধ্যে কী কী উপাদান রয়েছে। তবে এগুলো তোমাদের মুখস্থ করা বা মনে রাখার কোনো প্রয়োজন পড়বে না। তো এখন আমরা এই হরমোনগুলো সম্পর্কে একটু জেনে আসি। তো প্রথমে হচ্ছে অক্সিন। হ্যাঁ, চার্লস ডারউইন এই হরমোন আবিষ্কার করেন। তিনি উদ্ভিদের ভ্রূণমুকুলের আবরণের উপর আলোর প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করেন। যখন আলো তির্যকভাবে একদিকে লাগে তখন যেটা হয়, ভ্রূণমুকুল আবরণী আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। প্রকৃতপক্ষে ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। তো এই অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়, ফলে অকালে ঝরে পড়া রোধ হয়, ফলের মোচন বিলম্বিত হয়। আবার ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ক্ষতস্থান পূরণে সাহায্য করে। তো এরপরে হচ্ছে জিবরেলিন। চারা গাছ, বীজপত্র ও পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এজন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়। বীজের সুপ্তাবস্থা কাটাতেও এর কার্যকারিতা রয়েছে। এরপর হচ্ছে ফ্লোরিজেন। এটি পাতায় উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। তাই দেখা যায় যে ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্ন করে। এরপর হচ্ছে ইথিলিন। হ্যাঁ, এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ। এটি ফল পাকতে সাহায্য করে। এই হরমোন ফুল, ফল, বীজ, পাতা ও মূলেও দেখা যায়। ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, চারা গাছের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে, ফুল এবং ফল সৃষ্টির সূচনা করে। ইথিলিন পাতা, ফুল এবং ফলের ঝরে পড়াও ত্বরান্বিত করে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, উদ্ভিদ কিন্তু আসলে অন্যান্য জীবের মতো অনুভূতি সম্পন্ন, আর তাই এসব হরমোন ছাড়াও বিভিন্ন উদ্দীপক যেমন আলো, পানি, অভিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। এজন্য অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন এবং বৃদ্ধি সংঘটিত হয়। এসব চলনকে ট্রফিক চলন বলে। তো একটা পরীক্ষার মাধ্যমে আসলে আমরা আলোতে উদ্ভিদের বৃদ্ধি এবং চলন দেখতে পাই। তো এই পরীক্ষাটা করার জন্য কি লাগবে? এই পরীক্ষাটা করার জন্য একটা স্বচ্ছ কাচের বড় মুখযুক্ত বোতল লাগবে, কিছু পুষ্টি দ্রবণ লাগবে, একটা ছিদ্রযুক্ত কর্ক লাগবে এবং একটি সবল উদ্ভিদের চারা প্রয়োজন পড়বে। তো কি করতে হবে? একটি বোতলে কিছু পুষ্টি দ্রবণ নিয়ে ছিদ্রযুক্ত ছিপিটি লাগিয়ে ছিপির ছিদ্রপথে আমরা চারা গাছটি এমনভাবে ঢুকিয়ে দিব যাতে এর মূলগুলো পুষ্টি দ্রবণে ডুবে থাকে। পুষ্টি দ্রবণ হচ্ছে আসলে একটা তরল পদার্থ যার মধ্যে গাছটার প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। তো এবার আমরা কি করব, গাছসহ বোতলটি জানালার কাছে কোনো একটা আলোকিত স্থানে আমরা রেখে দিব। চার পাঁচ দিন পর দেখব যে উদ্ভিদের যে কাণ্ডের অংশ সেটা জানালার বাইরের দিকে বেঁকে গেছে
এবং মূলগুলো আলোক উৎসের বিপরীত দিকে বেঁকে গেছে, মানে যেদিকে সাধারণত ছায়া পড়ে বা অন্ধকারাচ্ছন্ন থাকে। এবং এই যে পর্যবেক্ষণটা, এখান থেকে কি প্রমাণিত হয়? এখান থেকে প্রমাণিত হয় যে কাণ্ডে আলোকমুখী এবং মূলে আলোক বিমুখী চলনও বৃদ্ধি ঘটে, মানে এর কাণ্ড আলোর দিকে যেতে চায় এবং মূল আলোর বিপরীত দিকে যেতে চায়। তো এখানে আসলে উদ্দীপক হিসেবে কাজ করেছে এই আলো। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্ভিদের সমন্বয়ের জন্য আসলে হরমোন এবং এই বিভিন্ন উদ্দীপক সহ যাবতীয় আরও অনেক কিছু দায়ী। তো এইবার আমরা আসলে প্রাণীর সমন্বয় সম্পর্কে জানার চেষ্টা করব। আর প্রাণীর সমন্বয় সম্পর্কে জানতে হলে সবার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র সম্পর্কে। হ্যাঁ, প্রাণীদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা বহন করা, দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা ও পরিবেশের সাথে সম্পর্ক রাখা স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। তো এই স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক। উন্নত মস্তিষ্কের কারণে মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে পরিগণিত হয়। মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এরা নিউরন বা স্নায়ুকোষ নামে পরিচিত। নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক। আর তাই এবার আমাদের এই স্নায়ুকোষ বা নিউরন সম্পর্কে জানতে হবে। তো নিউরন মানবদেহের একটা দীর্ঘতম কোষ। নিউরন দুইটি প্রধান অংশ নিয়ে গঠিত, যথা কোষদেহ এবং প্রলম্বিত অংশ। তো কোষদেহ হচ্ছে আসলে এইটা, এটাই হচ্ছে আসলে নিউরনের একটা ছবি আর কি। তো কোষদেহ নিউরনের প্রধান অংশ। কোষদেহ বিভিন্ন আকৃতির হয়, যেমন গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকার। এটি কোষ আবরণী, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। এই কোষে সেন্ট্রিয়াল থাকে না, তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। এরপরের অংশ হচ্ছে প্রলম্বিত অংশ। তো কোষদেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে, এবং এই প্রলম্বিত অংশ দুই প্রকার, যথা অ্যাক্সন এবং ডেনড্রন। তো এই অ্যাক্সন এবং ডেনড্রন কি? কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন বলে। এই যে আমরা এই অংশটাতে দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সনের যে প্রান্তে কোষদেহ থাকে তার বিপরীত প্রান্ত থেকে কিছু শাখা বেরোয়, যেগুলোকে বলা হচ্ছে আর কি। সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সনই থাকে। এরপর হচ্ছে ডেনড্রন। কোষদেহের চারিদিকে উৎপন্ন শাখাগুলোকে ডেনড্রন বলে, মানে এই যে এই শাখাগুলোকে। এগুলো আসলে বেশি লম্বা হয় না। সো ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে আবার ডেনড্রাইট বলে। এদের দ্বারা স্নায়ুতাড়না নিউরনের দেহের দিকে পরিবাহিত হয়। একটি স্নায়ুকোষের অ্যাক্সন এবং অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের মধ্যে একত্রে মিলিত হওয়াকে সিনাপস বলে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটি নিউরন কোষের মিলন হয়েছে। তো এই সিনাপসের মাধ্যমে স্নায়ুতাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়। তো এই নিউরন কি কাজ করে? উদ্দীপনা বহন করা, প্রাণীদেহের ভিতরে ও বাইরে পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় করা, মস্তিষ্কে স্থিতি ধারণ করা, চিন্তা করা ও বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া ও পরিচালনা করা নিউরন কাজ। অর্থাৎ এক কথায় নিউরনই হলো স্নায়ুতন্ত্রের গঠন এবং একক। তো এই যে প্রবাহ চিত্রটার মাধ্যমে আমরা একটা ধারণা পেতে পারি যে নিউরন কিভাবে কাজ করে। নিউরন যে কাজটা করে, সংবেদী অঙ্গ থেকে বিভিন্ন তথ্য সে সংগ্রহ করে এবং সেটা সংবেদী নিউরন তন্তুর মাধ্যমে সেই উদ্দীপনাগুলো সে পরিবহন করে দেয় আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। তো এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আজ্ঞাবাহী নিউরন তন্তু সেই উদ্দীপনা আবার পরিবহন করে এই সংবেদী অঙ্গে পাঠায় এবং সে অনুযায়ী আসলে আমাদের দেহগুলো বা সংবেদী অঙ্গগুলো রেসপন্স করে। তো এই যে স্নায়ুতন্ত্র, এইটাকে আসলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যথা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো মস্তিষ্ক এবং মেরুরজ্জু। এখান থেকে আসলে বলা যায় সব কিছু কন্ট্রোল হয়। তো আমরা এখন এই মস্তিষ্ক এবং মেরুরজ্জু সম্পর্কেই জানবো। তো প্রথমে হচ্ছে মস্তিষ্ক। হ্যাঁ, মস্তিষ্ক হলো সমগ্র স্নায়ুতন্ত্রের চালক। মানুষের মস্তিষ্ক করোটির মধ্যে সুরক্ষিত থাকে। মস্তিষ্ক মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত থাকে। তো মানুষের মস্তিষ্কের প্রধান তিনটি অংশ, যথা গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। তো গুরু মস্তিষ্ক দিয়ে শুরু করা যাক। মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এটা ডান ও বাম খণ্ডে বিভক্ত। এদেরকে ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। মানব মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত
ও সুগঠিত। এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র দ্বারা যুক্ত। এর উপরিভাগ ঢেউতোলা ও ধূসর বর্ণের। দেখতে ধূসর বর্ণের হওয়ায় একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলে। গুরু মস্তিষ্কের অন্তঃস্তরে কেবলমাত্র স্নায়ুতন্ত্র থাকে। স্নায়ুতন্ত্রের রং সাদা, তাই মস্তিষ্কের ভেতরের স্তরের নাম শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। শ্বেত পদার্থের ভেতর দিয়ে স্নায়ুতন্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়। ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায়। এই স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে স্নায়ুকেন্দ্র সৃষ্টি করে। এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে। দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক ও পেশি চালনার ক্রিয়াকেন্দ্র এই গুরু মস্তিষ্কের মধ্যে অবস্থিত। মানে এই সম্পূর্ণ উপরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, তো সেরিব্রামের নিচের অংশ হলো থ্যালামাস ও হাইপোথ্যালামাস। এগুলো ধূসর পদার্থের পুঞ্জ। ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সংরক্ষণ ও চলন এই অংশের কাজ। তার মানে আমরা বলতে পারি যে গুরু মস্তিষ্ক মোটামুটি সমগ্র কাজ করে বা মস্তিষ্কের মূল অংশ। এরপর আছে মধ্য মস্তিষ্ক। হ্যাঁ, গুরু মস্তিষ্ক ও পন্সের মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত। মধ্য মস্তিষ্ক দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির সাথে সম্পর্কিত। এই অংশটাকে বলা হয় পন্স। তো এই যে মাঝামাঝি জায়গাটাই হচ্ছে আসলে মধ্য মস্তিষ্ক। এরপর হচ্ছে লঘু মস্তিষ্ক। হ্যাঁ, লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের পেছনের দিকে নিচে অবস্থিত। এটা গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট। দেহের ভারসাম্য রক্ষা করা পশ্চাৎ বা লঘু মস্তিষ্কের প্রধান কাজ। এছাড়া এই অংশ কথা বলা ও চলাফেরা নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্কের তিনটি অংশ যথা সেরিবেলাম, পন্স এবং মেডুলা বা সুষমা শীর্ষক। তো সেরিবেলাম দিয়ে শুরু করা যাক। পন্সের বিপরীত দিকে অবস্থিত খণ্ডাংশটি হলো সেরিবেলাম। এই যে আমরা ছবিতে যে অংশটা দেখতে পাচ্ছি, এটা অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে। সেরিবেলাম ডান ও বাম দু অংশে বিভক্ত। এরপর হচ্ছে পন্স। পন্স লঘু মস্তিষ্কের সামনে ও নিচে অবস্থিত। একে মস্তিষ্কের যোজক বলা হয়। এটা গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক ও মধ্য মস্তিষ্ককে সুষমা শীর্ষকের সাথে সংযোজিত করে। এই অংশটাই হচ্ছে আসলে পন্স। এরপর হচ্ছে মেডুলা বা সুষমা শীর্ষক। এটা মস্তিষ্কের নিচের অংশ। সুষমা শীর্ষক পন্সের নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এটা মস্তিষ্ককে মেরুর সাথে সংযোজিত করে। এজন্য সুষমা শীর্ষককে মস্তিষ্কের বোটা বলা হয়। মস্তিষ্কের এই অংশ হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ ও শ্বসন ইত্যাদির কাজ নিয়ন্ত্রণ করে। তো এই যে সেরিবেলাম, পন্স এবং মেডুলা এই সবগুলো অংশ মিলেই হচ্ছে আসলে আমাদের লঘু মস্তিষ্ক। তো আমরা এখান থেকে জানতে পারলাম যে মেডুলা বা সুষমা শীর্ষক মেরুরজ্জুর সাথে সংযোজিত থাকে। তো এই মেরুরজ্জুটা আসলে কি? মেরুরজ্জু হচ্ছে আসলে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে মস্তিষ্কের সাথে আমাদের সমগ্র দেহ স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, মস্তিষ্ক থেকে স্নায়ুর মাধ্যমে এই জিনিসটা কানেক্টেড। তো এই যে এইটাই হচ্ছে আসলে মেরুরজ্জু। তো মেরুরজ্জু কোথায় থাকে? এটা মেরুদণ্ডের মধ্যে সংরক্ষিত থাকে। মেরুরজ্জুর ভিতরে ধূসর পদার্থ থাকে এবং বাইরে থাকে শ্বেত পদার্থ, অর্থাৎ মস্তিষ্কের ঠিক উল্টা। মেরুরজ্জুর শ্বেত পদার্থের ভেতর দিয়ে আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ু যাতায়াত করে এবং এভাবে সমগ্র দেহ নিয়ন্ত্রিত হয়। তো এবার আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, যেটাকে বলা হয় পরিবর্তন ক্রিয়া। হ্যাঁ, এটা কি? তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য কোনো অঙ্গের তড়িৎ ক্রিয়ার নাম পরিবর্তন ক্রিয়া। পরিবর্তন ক্রিয়া মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, এটি মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটি ঘটে আসলে স্নায়ুর তাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে। স্নায়ুর ভিতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয় তাকেই স্নায়ু তাড়না বলে। যেমন আমাদের হাতে বা পায়ে পিন ফুটলে আমরা দ্রুত সরিয়ে নিই, চোখে প্রখর আলো পড়া মাত্র চোখের পাতা বন্ধ হয়ে যায়। তো এই সকল ক্রিয়া অজ্ঞাত সারেই আপনা আপনি হয়ে থাকে। তো এইরূপ যে সকল ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, তাকেই পরিবর্তন ক্রিয়া বলে। তার মানে পরিবর্তন ক্রিয়া আসলে সরাসরি মস্তিষ্ক থেকে ঘটে না, এটা আমাদের, আমরা এটাকে বলতে পারি বডি রিফ্লেক্সও বলে অনেকে বলে থাকি। তো প্রতিটি পরিবর্তন চক্রের পাঁচটি অংশ থাকে, যথা গ্রাহক অঙ্গ, অনুভূতিবাহী স্নায়ু, পরিবর্তন কেন্দ্র, আজ্ঞাবাহী স্নায়ু এবং সাড়া প্রদানকারী অঙ্গ। তো পরিবর্তন ক্রিয়ার এই পাঁচটি অংশের যে কোনো একটির অভাবে এই কাজটি সঠিকভাবে সম্পন্ন হতে পারে না। তো এই পরিবর্তন ক্রিয়া বা এটাকে পরিবর্তন চক্র বলতে পারি, এটা কিভাবে সংঘটিত হয় সেটা আমাদের
হতে পারে না। তো এই পরিবর্ত ক্রিয়া বা এটাকে আমরা পরিবর্ত চক্রও বলতে পারি, এটা আসলে কিভাবে সংগঠিত হয় সেটা আমাদের জানতে হবে। তো আমরা এখন পরিবর্ত চক্র পদ্ধতি সম্পর্কে একটু জানব। পরিবর্ত ক্রিয়া একটি সমন্বিত কার্যক্রম। ধরো তোমার হাতে গরম পানি পড়লো, তো গরম পানি পড়া মাত্র অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র যন্ত্রণার অনুভূতি গ্রহণ করে। এই যন্ত্রণাদায়ক অনুভূতি বা তাড়না অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছে, যেমনটা আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি। এই স্নায়ুতন্ত্রের মাধ্যমে গরম পানির যে যন্ত্রণার যে অনুভূতি সেটা প্রথমে মেরুরজ্জুতে গিয়ে পৌঁছাচ্ছে। হয় তো সেখান থেকে এই তাড়না সরাসরি আজ্ঞাবাহী স্নায়ুতে প্রবাহিত হয়। তো এই আজ্ঞাবাহী স্নায়ু এই অনুভূতি বা তাড়না কি করে, আবার আমাদের দেহ কোষে পৌঁছে দেয়। তো কোষে স্নায়ু তাড়না পৌঁছা মাত্র তা পেশিতে গৃহীত হয়, যার ফলে হয় কি পেশি সাথে সাথে সংকুচিত হয়, এবং আমরা সবাই জানি যে পেশির মাধ্যমে আমরা আসলে আমাদের হাত পা নাড়াচাড়া করতে পারি। তো এই পেশি কি করে, যন্ত্রণার উৎস থেকে হাত সরিয়ে দেয়। তো এই যে ঘটনাটা ঘটে, এই গোটা ঘটনাটা কিন্তু আসলে মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, এই জন্য এটা হচ্ছে পরিবর্ত চক্র। তবে মস্তিষ্কেও কিন্তু এই ঘটনার অনুভূতি পৌঁছায়, ফলে মস্তিষ্ক বুঝতে পারে যে শরীরের মধ্যে আসলে কি ঘটছে। সো তার মানে আমরা বুঝতে পারছি যে পরিবর্ত ক্রিয়া আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিয়া, এটি আমাদের অনেকভাবে সাহায্য করে। তো এবার আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে রেচন তন্ত্র। হ্যাঁ, যে তন্ত্রের মাধ্যমে দেহে উৎপন্ন পরিত্যক্ত ক্ষতিকর বর্জ্য পদার্থ দেহের বাইরে নির্গত হয় তাকে রেচন তন্ত্র বলে। রেচন বলতে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বোঝায়। বিপাকের ফলে পানি, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ দেহে প্রস্তুত হয়। এগুলো নিয়মিত ত্যাগ না করলে স্বাস্থ্যহানি ঘটে। তো এইসব দূষিত পদার্থ দেহের মধ্যে জমে বিষক্রিয়া দেখা দেয় এবং এর ফলে মৃত্যুও ঘটতে পারে। তো এই সকল বর্জ্য পদার্থ প্রধানত নিঃশ্বাস, বায়ু, ঘাম এবং মূত্রের সাথে দেহের বাইরে চলে যায়। তো ফুসফুস, চর্ম ও বৃক্ক বা কিডনি, এই তিনটি হচ্ছে আসলে আমাদের প্রধান রেচন অঙ্গ হিসেবে আমরা বলতে পারি। তো এখন এদের নিয়ে একটু আলোচনা করা যায়। তো প্রথমে হচ্ছে ফুসফুস। হ্যাঁ, ফুসফুস কার্বন ডাইঅক্সাইড নির্বাহ করে। অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দেহের জন্য তেমন ক্ষতিকর নয়, কিন্তু বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত, যা দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। শ্বসন ক্রিয়ার সময় আমাদের দেহকোষ বর্জ্য হিসেবে এই গ্যাস তৈরি করে। তো কোষ থেকে রক্ত এই কার্বন ডাইঅক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে যায়। ফুসফুসে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে নিঃশ্বাসের মাধ্যমে আবার বের হয়ে যায়। তো এই নিঃশ্বাসের বায়ুতে শতকরা 4% কার্বন ডাইঅক্সাইড থাকে এবং সাথে কিছু জলীয় বাষ্প থাকে। এরপর হচ্ছে চর্ম। এটা মূলত ঘাম নির্গমনের কাজ করে। মানবদেহের বহিরাবরণ হচ্ছে চর্ম বা ত্বক। ত্বকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এগুলো হলো লোমকূপ। তো এই সকল লোমকূপ দিয়ে ঘাম বের হয়। এই ঘামে সাধারণত পানির সাথে লবণ ও সামান্য কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর বা অপ্রয়োজনীয় পদার্থ থাকে। এরপর হচ্ছে বৃক্ক বা কিডনি। এটার মূল কাজ হচ্ছে মূত্র নির্গমন করা। হ্যাঁ, বৃক্ককে আমরা আসলে মূত্র তৈরির কারখানা হিসেবে অভিহিত করতে পারি। মূত্রের মাধ্যমে দেহের শতকরা 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ পরিত্যক্ত হয়, তাই বৃক্কই প্রধান রেচন অঙ্গ হিসেবে বিবেচিত হয়। দেহের পেছনের দিকে মেরুদণ্ডের দুই পাশে দুইটি কিডনি বা বৃক্ক থাকে। এই যে এই অংশগুলোই হচ্ছে আসলে বৃক্ক বা কিডনি। তো যেটা হয় যে যকৃত আমাদের দেহে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে। এগুলো দেহের জন্য বেশ ক্ষতিকর। তো বৃক্ক ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে এই ক্ষতিকর পদার্থগুলো ছেঁকে নেয়। এই ক্ষতিকর পদার্থসমূহ পানির সাথে মিশে হালকা হলুদ বর্ণের মূত্র তৈরি করে এবং ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে জমা হয়। এটা হচ্ছে মূত্রথলি। তো নির্দিষ্ট সময় পরপর মূত্রের বেগ অনুভূত হয়। তো মলদ্বারের মতো মূত্রথলির দ্বারাও সংকোচন ও প্রসারণ পেশি থাকে, একে মূত্রপথ বলে। প্রয়োজনে পেশি সংকোচন ও প্রসারণের ফলে দেহ থেকে মূত্র নির্গমন হয় এবং এই মূত্রের সাথেই আসলে বর্জ্য পদার্থগুলো নির্গত হয়ে যায়। সো তার মানে বৃক্ক কিন্তু আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করে থাকে। সো তাহলে আশা করি আমরা এই চ্যাপ্টার থেকে সমন্বয় এবং নিঃসরণ সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছি। তো আজকের মতো এই চ্যাপ্টারের আলোচনা এখানেই শেষ করে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়। টাটা।